Hello everyone, hope all of you are fine. Today we shall do mental math. So please everyone open your mental math book page number 21. Prottekei mental math boi er 21 page kholo. Khulecho? Dekho ekhane ki dhoroner onko ache. Write in figure mane hocche eta onke likhte bola ache. 9090 eta tumra nijera korte parbe. Number 2, 15 cars have dash wheels. মানে 15টা গাড়ির কতগুলো চাকা আছে? একটি গাড়ির কয়টি চাকা তোমরা জানো? 4টি। কার বলেছে যেহেতু তাই 4টি চাকা। তাহলে 15টা গাড়ির কয়টা চাকা হবে? 15কে 4 দিয়ে গুণ করলেই পেয়ে যাবে। Next, number 3, 144 oranges equal dash dozen oranges. অর্থাৎ 144টা কমলা লেবু সমান কত ডজন কমলা লেবু? তোমরা সবাই জানো এক ডজন সমান কটা? 12টা। তাহলে 144টা কমলা লেবুতে কত ডজন হবে এটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। নেক্সট নাম্বার 4, 77 ইনটু ড্যাশ ইকুয়াল 7700 অর্থাৎ 7700। অর্থাৎ 77কে কত দিয়ে গুণ করলে 7700 পাওয়া যাবে? দেখো গুণের ক্ষেত্রে একটা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ গুণ্য এবং গুণকের মধ্যে যদি একটা সংখ্যা দেওয়া থাকে এবং গুণফল দেওয়া থাকে তাহলে অন্য সংখ্যাটা বের করতে গেলে কী করতে হয় বলতো? হ্যাঁ, ভাগ করতে হবে। তাই এটা তোমরা ভাগটা রাফে করে এখানে আনসার লিখবে। ওকে, 77 নামটা তোমাদের জানা নেই কিন্তু দেখবে ভাগটা খুব সহজেই হয়ে যাচ্ছে। 77 আর দুটো জিরো ওয়ানের পাশে বসিয়ে দিলেই হয়ে যাবে। নেক্সট নাম্বার 5, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ 40 এন্ড 30? প্রোডাক্ট মানে সবাই জানো এতদিনে যে প্রোডাক্ট মানে গুণফল, অর্থাৎ 40 এবং 30 গুণফল কত এটা তোমরা নিজেরা করবে। নেক্সট, হাউ মেনি পেয়ার্স আর ইন 80? অর্থাৎ 80তে কত পেয়ার হবে? পেয়ার মানে কি জোড়া। কটা নিয়ে এক জোড়া হয় সবাই জানো? দুটো নিয়ে এক জোড়া। তাহলে 80টা মানে কত জোড়া হবে? 80কে 2 দিয়ে কী করতে হবে? ডিভিশন করতে হবে। তাই তোমরা এখানে ভাগটা নিজেরা করে নেবে। নেক্সট 7টা, লং হ্যান্ড অফ এ ক্লক ইজ অ্যাট 9 অ্যান্ড শর্ট হ্যান্ড ইজ বিটুইন 9 অ্যান্ড 10। মানে একটা ঘড়ির বড় কাঁটা, লং হ্যান্ড মানে এখানে লম্বা কাঁটা না বলে বড় কাঁটাটা হচ্ছে 9-এর ঘরে, আর শর্ট হ্যান্ড মানে ছোটো কাঁটাটা হচ্ছে 9 আর 10-এর মাঝখানে। তাহলে সময়টা কত হবে? আমরা যদি ঘড়িটা খাতায় এঁকে নিই দেখো তাহলে সহজ হবে। দেখো বলেছে বড় কাঁটা হচ্ছে 9-এর ঘরে আর ছোটো কাঁটা 9 আর 10-এর মাঝখানে। তাহলে দেখেই মানে ঘড়িটা দেখেই তোমরা বুঝতে পারছো কটা বেজেছে, আর এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা। তাহলে দেখো 10টা বাজতে এখনও 15 মিনিট বাকি আছে, তাই না? তাহলে এটাকে কি বলা হয়? 9:45 বা 9:45। আমরা লেখার সময় কি লিখব? 9:45, ঠিক আছে। নেক্সট, 60 sets of 3। সেটস মানে কি? সেট থাকলেই কি করতে হয় তোমরা জানো? গুণ করতে হয়। 40 groups of 2, গ্রুপস থাকলেও কী করতে হয়? গুণ করতে হয়। সেট মানেও দল, গ্রুপ মানেও দল। তাহলে 60 সেট কত? 3-এর। আর সেটা তাহলে আমরা কী করবো? 60কে 3 দিয়ে গুণ করব। গুণ করে করতে হবে 3 0 3 এই সরি 3 0 0 3 6 18, অর্থাৎ 180। আর 40 groups of 2, 40 ইন্টু 2 ইকুয়াল 80। দেখো কোন দিকটা বড়ো হচ্ছে, 180 বড়ো, তার মানে আমরা কিসের চিহ্ন বসাবো? গ্রেটার দেন। নেক্সট, 105 অর্থাৎ 105 ইজ ডিভাইডেড বাই 5, দেন কোশ্চেন ইজ, যদি 105কে আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত হবে? এটা রাফে করে তোমরা এখানে আনসার লিখবে। নেক্সট নাম্বার 10, ডাবল অফ 3, ডাবল মানে কি? দ্বিগুণ। অফ 3 দ্বিগুণ অ্যান্ড মাল্টিপ্লাই বাই 12 ইজ, অর্থাৎ 3 দ্বিগুণ করতে হবে ফার্স্ট, যেটা হবে তার সাথে কি করতে বলেছে 12 মাল্টিপ্লাই অর্থাৎ গুণ। কত হবে এখানে আনসার লিখে দেবে। ওকে,
আশা করি অঙ্কগুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে না, যদিও হয় তাহলে তোমরা ক্লাসে জিজ্ঞাসা করে নিও। সকলে ভালো থাকবে, বাই।